在西门呢。সবাইকে স্বাগত নতুনের একটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো গেছিলাম মির্জাপুর। তো মির্জাপুর যাওয়ার কারণ হতেছে আমার পুকুরে যে মাটি কাটছি আর পুকুর বান্ধানো হয়েছে, তো পুকুরের চারমোর দিয়ে বেড়া দিতে হইব। তো বেড়া দেওয়ার জন্য বাঁশ দিতে, তো বাঁশ পৈছে জায়গা, তো সবার বাঁশ দিতে বাঁশ পৈছে যায়। তো এই কারণে বাবা খুঁটি বানিয়ে দিয়েছিল, তো সিমেন্টের খুঁটি, সেই খুঁটিগুলো আনতে গেছিলাম। তাহলে কাকার যে খুঁটি নিতে আসে, মানে খুঁটি 20টা খুঁটি বানিয়ে দিয়েছি, 20টা খুঁটি দিয়া বেড়া দিয়া তার বাঁশ দিয়ে তার দিয়ে বেড়া দিয়ে দিব। তো দেখতে থাকেন, ওই যে নিয়ে যেতেছে খুঁটি, খুঁটি একবার ওই পুকুরে খোলা রাখবো। হ্যাঁ, খুঁটি যে ই করুম, ওই যে পুকুরে বেড়া দিমু, বাঁশ দিলে তো পচে যায়, প্রত্যেকবার বাঁশ দিয়ে পচে যায়। তো এবছর করছে কি বাবা কয় কি কয় সিমেন্টের খুঁটি 20টা বানাইছি, বানিয়ে তারপর একবার বেড়া দিয়ে দিব। পোষপনা, হ্যাঁ লেখন আছে না, মানে না, তাছাড়া ওই যে পোলা ডালি নিয়ে ডর পোলায় দূর করে হবরে এক ব্যানে পারতো, তা কয় কি দুই ব্যান নিয়ে যায়, নেন দুই ব্যানে নিয়ে এসে 5 ফুট করে বানিয়ে দিছি। হ্যাঁ, পুকুরের সামনে মধ্যে লাগামু, ছোট্ট ছোট্ট খামবি দেখ কি গড় দিমু না, ছোট খামবি দিয়ে গড় দিব। হ্যাঁ, তোমার নাকি গড়ে দিব, তুমি তো ছোটাই। মাছ আমার ছাড়ি নাই, মাছ বর্ষার পর ছাড়ুম না, ওখানে যে বর্ষা যদি পানি ডুবে জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তাই করুম। দেখুন তুমি নিয়ে হগা, এই যে কাকারা আইসে যখন কিনা যে খুঁটি নিয়ে হয়ে যাবো না, তুমি 3টা পাওয়ার নিয়ে হগা, তোমার নাকি একটা আহা করি নাকি 2টা। হ্যাঁ, পাওয়ার নিয়ে হগা, আমি চাইতে যে দোকান থেকে নিয়ে হ, আমি বাড়িতে বাড়িতে যাই আমি। তো যে ভ্যানে যারা নিয়ে আসছে তাদের আমি একদম শক্তি দিয়ে দিছি যে একদম বাড়িতে বাড়িতে কি মানে পুকুরের কান্দাই, কারণ বাড়িতে নিলে আবার পুকুর আনতে হইব। তো সেই জন্য ভাবছি যে পুকুরের কান্দাই জায়গায় জায়গায় রেখে রেখে যেতে আর কি। তো ওনাদেরও একটু কাছে হইলো, সুবিধা হইলো, আমাদেরও সুবিধা হইলো, পরে জানে টানা লাগে বরাবর টানতে হইব। তো ওনাদের কন্ট্যাক্ট করে দিছি যে নিয়ে দিতে, আর আমি এতরই খুঁটি আমি একা একা নিতেও পারবো না, আমার অসম্ভব হয়ে যাবো, কারণ হচ্ছে এমনিতে আমার একটু সমস্যা। ওই দিন ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে কোলেস্টেরলের সমস্যাটা এখনও কমে নাই। তো যাই হোক, আমার একটু ভুল আছে, খাবার দাবারের একটু বাসগুস করতে পারি না, তো সেই কারণে একটু ভুলের কারণে এরকম হইতেছে। তো যাই হোক, আমি সুস্থ আছি, ভালো আছি। কই যাও ভাই, কাজে যাবে না? তো কাকা দেখছেন তো কনে, হ্যাঁ সের মধ্যে খালি ফালে থুয়েন, আমি অনেকে ঠান্ডা নিবার বাড়িয়েছি, নিয়ে ঠান্ডা খেয়েন, আমি বাড়িতেই আছি, আমি তাহলে দুপাই আছি আমি। আর আকাশটা আবার মেঘলা মেঘলা করে ফেলাইল, একটু আগে ভালো ছিল, যেহান একটু অন্ধকার অন্ধকার, কি করুম আকাশের বাবু যা বড় দেয় এখানে, কারণ এখন তো বৃষ্টির সময়ই, কারণ কখন বৃষ্টি নামে বলা যায় না। তো আমি এই যে গরু বেঁধে দিয়েছিলাম সকালে, তাহলে নাইরে দেওয়ার টাইম হয়েছে, তো গরুটা নাইরে যাই। তো এগুলো আমাদের আসলে কি, আপনারা অনেকে বলতে পারেন যে একই জিনিস বারবারে দেখান, আসলে এগুলো আমাদের মানে প্রত্যেক দিনের কাজ, তো গ্রাম অঞ্চলের কাজ যেগুলো সেগুলো ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এগুলো আমাদের করতে হয় প্রতিদিনই। তো সেইগুলো আপনাদের কাছে ধারণ করি, কারণ গ্রাম্য জীবন তো আপনারা অনেকে গ্রামে থাকতেন কিংবা থাকছেন, অনেকে জানেন যে গ্রামের জীবনযাত্রাটা এরকম। ওই যে আকাশে ডাকতেছে, যে গুরুম গুরুম করতেছে মেঘ ডাকতেছে,
লিখনটা পাঠিয়েছিলাম দোকানে ঠান্ডা নামানোর জন্য। ই কর গোডিনে দেশ হয়ে যাই আনছো তিনটা আমাকে রাস্তা দিয়ে যাইতে হইতে কামবাজে যাই বেঞ্চিলাম গো বাড়িতে গৌডানে দিয়ে গেলাম এই একটা কাজ হয়ে গেল বাড়িতে যাব কোন কাম করে দিছে বাড়িতে যা দেখছি বাবা বাড়িতে আস্তে আস্তে বৃষ্টি করছে গরুটা নেড়ে দিছি আর অন্য বৃষ্টি নামছে অনাবার ফিরে গরু নেওয়া বললাম আর কি করবো বৃষ্টিতে তুমি জানতে পারা গরু তো বৃষ্টি নামে একবারে সর্বনাশ করে হলাইছে আমি যে ই করবো কী কষ্ট করে খুঁটি দিয়ে আনলাম এখন এই খুঁটি দিয়ে আনতে আরও অনেক কষ্ট হয়ে যাবো কারণ মাটি ফিসলে গেছে আর মনে হয়েছে আটিলা মাটি ফেলাইছি আর বেশি না আর আধা ঘন্টা পরে যদি বৃষ্টিটা নামে তাহলে আমার এই খুঁটি দিয়ে আনানো জায়গা কত কষ্ট করে আনলাম খুঁটি দিয়ে এই তোর জায়গায় কি করবান এই যে বৃষ্টি নামছে আর পোলা বানিয়ে ফিসলে ফিসে গেল দেখছো কি অবস্থা করবানছে এনতে এরকম করবান অবানি রে হাই রে হাই মাই মার বোধের ন লিখন তাতে বেঁচে যা একবার সর্বনাশ এ কাকা আপনি এই বৃষ্টি ভিজা 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 খুঁটেন মাছেন কে ভিজা গেছেন তাই কি বেতাহেন বেতাহেন ভিজা ভিজা কি খুঁটে আনি নাকি কেউ সরবার যে রেখে দিয়েছি তো কাকা ভিজা ভিজা খুঁটিয়ান মানছে হ্যাঁ জি ভিজা ভিজা খুঁটিয়ান মানছে হ্যাঁ ভিজা ভিজা খুঁটিয়ান মানছে কয় ভিজাই গেছি কে ভিজা ভিজা মানছে আমি কয়ে আবরেন বৃষ্টিতে একবার সেরা বেড়া বাজে দিল রে আনাই হারলাম না দেখ আমার নগে জিত করে কয় মা আমার কিছুই করবো না পারলামই না না তো এই তো করগা কইছো সাহস পাইছে অনেক ফিসলি বেঞ্চে খালি সমানে তো বৃষ্টিতে গরু নিয়ে এলাম গরু বেঁধে থেয়েছি আর কাকাদের বৃষ্টি কমা পরে খুঁটি আনাও শেষ তো যাই কাকাদের টাকাটা দিয়ে আসি কাকারা দাঁড়িয়ে দিচ্ছে নামতো সময় মতো একবার নেমে এসে বৃষ্টি
আর যে তারপরে কিন্তু গরম কমে নাই, গরম কমে গরম কমবো না। কত দিন কেমনি কত দিন কন কাকা প্যান খালি আগার দিদের নাকি আপনি চাইবেন, আপনার যে ভাড়াটা আপনি চাইবেন তারপরে দেখেন আপনাকে ভাড়াটা আপনারা বলবেন তারপরে এটা আমি খুশি করারি না করার এটা আমার ব্যাপার। আপনি কন কয় টাকা দুজনে দিতে হইব তারপরে আমি দুজন না আমি অমনি তো আর আমি দিয়ে পারতেছি না আপনি আপনি জিনিসটা আনছেন আপনি সাহস করেছেন তো ওনারা চলে গেল ভাড়া দিয়ে দিলাম। তো খুঁটি ওখানে রেখে গেছে, খুঁটি পুকুরের কোলা দিয়ে সেরমোর দিয়ে বিছানো। তো আমাদের এই জায়গায় ক্যারিং খরচটা একটু বেশি, তো ভাড়া তো দিলাম দিয়ে দেখলাম তা ওনাদের খুশি, যে কোনো আমি কাজে কাউরে মন বেজার দেখতে চাই না, খুশি দেখতে চাই, আমি ওনাদের খুশি করে দিলাম। তো ভাড়া যা তার চাইতে 100 টাকা বেশি দিছি। তো যাই হোক, আর আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।